এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। রবিবার পশ্চিম মেদিনীপুরের সবংয়ের মশা গ্রামে বিজেপির কর্মী সম্মেলন ছিল। বিজেপির অভিযোগ, সভা শুরুর আগে রবিবার বিকেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে, যার জেরে সম্মেলন বন্ধ করে দিতে হয়। যদিও তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই বোমাবাজির ঘটনা ঘটেছে। আমাদের সম্মেলন শুরুর মুহূর্তেই কিছু দুষ্কৃতী তৃণমূলের একদম বোম বন্দুক নিয়ে অতর্কিত আক্রমণ, আমাদের সেই সভাস্থলে বোম নিক্ষেপ করে প্রায় আমাদের ১০ জন মতো কর্মী নেতৃত্ব আহত হয়েছে। নিজেদের অন্তর্দ্বন্দ্ব ঢাকার জন্য এখন তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা নিজেদের অন্তর্দ্বন্দ্ব, এখানে তৃণমূল কোনোভাবে জড়িত নয়। তো পুলিশ প্রশাসন শুনছি গিয়েছেন, তারা তদন্ত করছেন, খোঁজ নিচ্ছে, তারা ব্যবস্থা নেবে। সবং বরাবরই কংগ্রেসের ঘাঁটি বলে পরিচিত ছিল। মানস ভূঁইয়া তৃণমূলে যোগদানের পর সবংয়ে তৃণমূলের জমি তৈরি হয়। ২০১৯ লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী সবংয়ে ৬১৭০ ভোটে এগিয়ে ছিল তৃণমূল। কিন্তু শুভেন্দু অধিকারী ভোটের মুখে বিজেপিতে যোগদানের পর আসন্ন বিধানসভা ভোটে সবংয়ের রাজনৈতিক সমীকরণ কি দাঁড়ায় সেটাই দেখার। অমিত জানা, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। স্বাস্থ্যসাথী কার্ড সত্ত্বেও রোগীর পরিবারকে হয়রানি করার অভিযোগ খাস কলকাতাতেই। অভিযুক্ত ইকবালপুরে নেতাজি নার্সিংহোমের দুই অন্যতম অংশীদারের একজন তৃণমূল বিধায়ক ও অপরজন বিদায়ী তৃণমূল কাউন্সিলর। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা এখনও নার্সিংহোমে শুরু হয়নি, প্রতিক্রিয়া জানালেন এক অংশীদার। একটা দুটো জায়গায় কেউ কেউ রিফিউজ করতে পারে, যদি রিফিউজ করে সঙ্গে সঙ্গে থানায় কমপ্লেন করবেন, আর আপনার কার্ডের পেছনেই লেখা আছে কমপ্লেন নাম্বারে, কমপ্লেন করবেন, আমরা সঙ্গে সঙ্গে তার অ্যাকশন নেব। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও রোগীকে ভর্তি না নেবার অভিযোগ উঠেছে কলকাতারই এক নার্সিংহোমের বিরুদ্ধে। যে নার্সিংহোমের মালিকদের মধ্যে অন্যতম দুজন আবার কলকাতা পুরসভার ৭৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর নিজামুদ্দিন শামস এবং তার দাদা তথা বীরভূমের নলহাটি তৃণমূল বিধায়ক মঈনুদ্দিন শামস। এই প্রেক্ষাপটে স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখ্যান করলে হাসপাতালগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। রবিবার সকালে টোটোর ধাক্কায় আহত হন দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার ১৬ বছরের কিশোর। পেটে মারাত্মক চোট লাগে সপ্তম শ্রেণীর ছাত্রের। পরিবার ও প্রতিবেশীদের দাবি, তিনটি সরকারি হাসপাতালে বেড না পেয়ে গুরুতর আহত এই কিশোরকে নিয়ে যাওয়া হয় ইকবালপুরের নেতাজি সুভাষ নার্সিংহোমে। প্রাথমিক চিকিৎসার পর ১০,০০০ টাকা বিল চায় নার্সিংহোম কর্তৃপক্ষ। তখন স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলা হলে নার্সিংহোম কর্তৃপক্ষ পরিষেবা দিতে অস্বীকার করে। প্রতিবেশীদের দাবি, নার্সিংহোমের তরফে বলা হয় স্বাস্থ্যসাথীতে তাদের নার্সিংহোম এখনও তালিকাভুক্ত হয়নি। নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর কার্ডের কোনো পরিষেবা নেই, ১ ঘন্টায় ১০,০০০ টাকা বিল করেছে, প্লাস বাইরে আমরা কিছু খরচা করেছি, কিন্তু ওখানে ছিল ওই নার্সিংহোমে ২ ঘন্টার কম। ওই নার্সিংহোম কি স্বাস্থ্যসাথী নেওয়ার জন্য এন্টাইটেলড? না না না, স্বাস্থ্যসাথী কোনো মতেই নিচ্ছে না ওরা। না মানে লিস্টের মধ্যে আছে কি স্বাস্থ্যসাথী? সেটা বলছি, আমরা লিস্টের মধ্যে আমাদের স্বাস্থ্যসাথীর কোনো পরিষেবা হবে না, মানে নেই ওদের লিস্টের মধ্যে, নেই। এই নিয়ে যোগাযোগ করা হলে নার্সিংহোমের অন্যতম অংশীদার তথা শাসক দলের নেতা জানান, চিকিৎসা শুরুর সময় স্বাস্থ্যসাথী কার্ডের বিষয়ে কিছু জানানো হয়নি। ২ ঘন্টা পর যখন তাদের কাছে টাকা চাওয়া হয় তখন তারা স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলেন, কিন্তু তাতে চিকিৎসা পরিষেবা চালিয়ে যাবার ক্ষেত্রে কি অসুবিধা ছিল এ নিয়ে শাসক দলের নেতা সাফাই, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা এখনোই নার্সিংহোমে শুরু হয়নি। নেতাজি নার্সিংহোমকে এ, বি, সি ও কোন গ্রেডে রাখা হবে তা নিয়ে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আলোচনা চলছে, সিদ্ধান্ত হয়ে গেলেই স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে চিকিৎসা শুরু হয়ে যাবে। আর এই প্রেক্ষাপটে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আশ্বস্ত করার চেষ্টা করলেন রাজ্যবাসীকে। স্বাস্থ্যসাথী সবাই পাবেন, কিন্তু মনে রাখবেন ওই বায়োটেক কার্ডটা তৈরি করার জন্য মেশিন লাগে, সেই মেশিন চেষ্টা করেও ১.৫ লক্ষ মেশিন এগুলোর করা যাচ্ছে না। যারা পেয়ে গেলেন পেয়ে গেলেন, আর যারা পাবেন না এই ছোট সময়ের মধ্যে ইলেকশনও যদি ডিক্লেয়ার হয়ে যায় এটা কন্টিনিউ করবে, কিন্তু তার আগে আপনাদের হাতে একটা টেম্পোরারি কার্ড দিয়ে দেওয়া হবে, যাতে পরে এই কার্ডটাই স্মার্ট কার্ড আপনাদের পেয়ে যান, আর ট্রিটমেন্টটাও পেয়ে যান, যাতে বলবে না কেউ যে আমি পেলাম আর ও পেল না কেন। এদিকে আহত নাবালককে রবিবার রাত ৫:৩০ নাগাদ এসএসকেএম এ ভর্তি করা হয়, বর্তমানে তার চিকিৎসা চলছে। সুদীপ্ত আচার্য, আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।